গাইস, আজকে আমি একটা নিনজা স্টার বানাবো। তাহলে প্রথমে একটা এরকম পেজ নিতে হবে, ওইটাকে লম্বা লম্বি এরকম নিয়ে ফোল্ড করে দিতে হবে একদম ইকুয়াল। তারপরে এই দিকটা বেন্ড করতে হবে, এবারে আমরা এটাকে এই পিসটাকে কেটে নেব। ওই পেপারটার কাজে লাগবে না। এবারে এই পেপারটা, এই পেপারটাকে এরকম নিয়ে ফোল্ড করে দিবে একদম ইকুয়াল। এটাকে আমরা কাট করে নেব। এবারে আমাদেরকে প্রথমে এইটাকে এরকম করে ফোল্ড করে নিতে হবে। তারপরে এই লাইনটাকে দেখে আমাদেরকে এই দিকটাও ফোল্ড করতে হবে আর এই দিকটাও সেম। তারপরে পিছনে আসতে হবে, এসে এটাকে ইকুয়াল ফোল্ড করে দিতে হবে। তারপরে এই লাইনটাকে দেখে এরকম করে ফোল্ড করতে হবে। এদিকটাকে এই এইটা এই দিকে হবে। এবারে আমরা এই কোণাগুলোকে এরকম ফোল্ড করে দেব। তারপরে এই এই লাইনটাকে দেখে আমরা এই দুটোকে বেল্ড করে দেব। আমি এই সাইডেও এরকমই করে নেব। আবার বেল্ড করে দেব। আমাদের প্রথম পিসটা এর কিছুটা এরকম দেখতে লাগবে। এবারে পরেরটার সঙ্গে আমি করে নেব। প্রথমে আমি আবার এরকম ফোল্ড করব, আবার এই লাইনটাকে দেখি এরকম ফোল্ড করব। কিভাবে এটাও করব, এইটাকে এরকম বেন্ড করে দেবো। এই দিকটাকেও সেম। এবারে ওই প্রথম পিসটাকে নিয়ে এটা যেন ভালো করে বেন্ড হয়ে যায়, নাহলে কিন্তু হবে না। তারপরে এইটাকে এরকম রাখতে হবে। এটাকে এরকম করতে হবে, এইটাকে এরকম করতে হবে, এইটাকে এরকম করতে হবে, এইটাকে এখানে ঢুকিয়ে দিতে হবে। আমার একটু ছোটো পেপার হয়েছে, কিন্তু আপনারা বড় পেপার দিয়ে করবেন তাহলে ভালো হবে। এটা হলো নিনজা স্টার বুমারাং। যদি আমি এরকম করে ছুড়ি তাহলে এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে আবার চলে আসবে। গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতখানি, বাই বাই।